নমস্কার, আমি নববিন্দু, শুরু করছি এবি নিউজ। প্রথমেই হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু শ্রীদেব আচার্য। আজ রঙের উৎসব হোলি। হোলি উপলক্ষে রং খেলায় মেতে উঠল গোটা জলপাইগুড়ি। বিভিন্ন প্রান্তে চলল রঙের উৎসব, সাথে চুটিয়ে খাওয়া দাওয়া এবং আনন্দ। হোলির দিন থেকেই প্রচার শুরু করে দিল বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণা হবার পর প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে প্রচার ময়নাগুড়ির পদ্মমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মিলন সংঘ ক্লাবের 75 বছর পূর্তি উপলক্ষে জলপাইগুড়িতে উদ্বোধন হলো বইমেলার। বইমেলা চলবে 28 মার্চ পর্যন্ত। মিলন সংঘ ময়দানেই চলছে বইমেলা। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ শ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এবারে বিস্তারিত সংবাদ। আজ হোলি। হোলি উপলক্ষে রঙের উৎসবে মাতোয়ারা গোটা জলপাইগুড়ি। 8 থেকে 80 সামিল রঙের উৎসবে। আজ হোলি, বসন্তের রঙে রঙিন হবার দিন। গতকাল ছিল দোলযাত্রা। দোল পূর্ণিমা তিথিতে দোলযাত্রায় পুজো দিয়ে রং খেলা এবং তার সাথে বড়দের পা ছুঁয়ে প্রণাম জানানো, একই সাথে রঙের উৎসবে মেতে ওঠা। আর আজকে হোলি। হোলি মানেই রঙের উৎসব, আরও একটু অন্যভাবে সামিল। হোলি মানেই আরও একটি বছরের অপেক্ষা, আর তাই জন্যেই যতক্ষণ পারা যায় চুটিয়ে রং খেলা উপভোগ করা। হোলি উপলক্ষে গোটা দেশের পাশাপাশি জলপাইগুড়িতেও মানুষ সামিল হয়েছেন রঙের উৎসবে। জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার পাশাপাশি বিস্তীর্ণ গ্রামাঞ্চলেও পালিত হয়েছে হোলি উৎসব। হোলিকে কেন্দ্র করে গোটা জলপাইগুড়িতে রঙে রঙে চেয়েছিল পথঘাট। কচি কাঁচা থেকে আবাল বৃদ্ধ বনিতা সকলেই সামিল হলেন রঙের উৎসবে। ফাল্গুনের এই সময়ে রঙের উৎসবে সামিল হওয়ার জন্য জানান দেয় প্রকৃতিও। প্রকৃতির সাথে তাল মিলিয়ে বহু যুগ ধরে পৌরাণিক রীতি মেনে পালিত হয়ে আসছে দোল পূর্ণিমা। দোলের পরদিন হোলি। হোলি পালিত হয় গোটা উত্তর ভারত জুড়ে। হোলিকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান, এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠান ও জমিয়ে খাওয়া দাওয়া আয়োজন থাকে সবকিছুই। সেই আয়োজনে বাদ পড়ল না এবছরও। জলপাইগুড়ি শহরের বিভিন্ন পাড়া, কলোনি, এলাকা সর্বত্রই সামিল রঙের উৎসবে। রঙের উৎসবে কচিকাঁচারা আবির থেকে বিভিন্ন রং সব নিয়েই হাজির। নিজেদের মধ্যে পরস্পরের রং মাখানোর পালা, এমনকি বাড়ির বড়দেরকেও রঙের উৎসবে সামিল করা। পাড়ার প্রতিবেশী থেকে স্বজন বাদ যাচ্ছেন না কেউ, এমনকি পথ চলতি মানুষ সকলকেই রং মাখিয়ে দেওয়া। রঙের উৎসবকে রং মাখিয়ে নিজের মনকে রঙিন করা এবং একই সঙ্গে সকলের জন্য শুভেচ্ছা জানানো। রঙের উৎসবের দিন থেকে শুরু করে গোটা বছর সকলে যেন ভালো থাকে এবং একইভাবে আগামী বছরও সামিল হওয়া যায় রঙের উৎসবে, তার জন্যই রং খেলা। আর সেই রং খেলাতেই মেতে উঠল গোটা শহর। হোলির আনন্দে মাত্র জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার কচিকাঁচা থেকে আবাল বৃদ্ধ বনিতা উৎসবের টুকরো ছবি উঠে এলো আমার ভিশনের পর্দায়। হোলির উৎসবে সামিল হন আপামর জনসাধারণ। হোলির উৎসবে তাই সামিল রাজনৈতিক নেতা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন। হোলির আনন্দ ভাগ করে নিতে রঙে রঙে একে অপরকে রাঙিয়ে রঙের উৎসবে সামিল হওয়া এবং তার সাথেই সামিল আপামর জনসাধারণও। একইভাবে রঙের উৎসব মানেই রাধা কৃষ্ণ সেজে লীলা বিতরণ। জলপাইগুড়ি এবং সংলগ্ন এলাকার বিভিন্ন প্রান্তে রাধা কৃষ্ণ সেজে এ ধরনের লীলার চিত্র ধরা পড়ে। এদিনও সেই চিরাচরিত দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা। একইভাবে রঙের উৎসব মানেই এখন আধুনিক গান এবং তার সঙ্গে নাচ। বাদ যায়নি কোনো কিছুই, রঙের উৎসবে কিছুটা বেসামাল হওয়া। আর সেই বেসামাল হওয়ার চিত্রও কিন্তু ধরা পড়েছে আমার ভিশনের ক্যামেরায়। যদিও আজকের জন্য সব মাফ, কারণ আজ হোলি। হোলির আনন্দে মাতোয়ারা জলপাইগুড়ির পাতকাটা কলোনি এবং ডেঙ্গুয়াঝাড় সংলগ্ন এলাকার মানুষেরা চলল পিকনিকের পালাও। রঙের উৎসবে সামিল জলপাইগুড়ির বিভিন্ন এলাকা। রঙের উৎসবে সামিল জলপাইগুড়ির পাতকাটা কলোনি ও ডেঙ্গুয়াঝাড় সংলগ্ন এলাকাও। সেখানে স্থানীয় বাসিন্দারা রঙের উৎসবে সামিল হন, একে অপরকে রং মাখিয়ে হোলির শুভেচ্ছা জানান, সাথেই চলে পিকনিকের পালাও। রং খেলা উপলক্ষে এলাকার বাসিন্দাদের নিয়ে স্থানীয় ক্লাবে পিকনিকেরও আয়োজন করা হয়। সেখানে চেটে পুটে যাবতীয় আনন্দ উপভোগ করেন স্থানীয় বাসিন্দারা। সারা দিনভর আনন্দের শেষে অবশেষে বাড়ি ফেরা, কারণ রং খেলা বছরে একবারই আসবে। আর রং খেলাকে
কেন্দ্র করে উৎসবে মাততেই হবে। হোলি উপলক্ষে উৎসব আয়োজনের পাশাপাশি ছিল দোল পূজার পালাও। সংলগ্ন এলাকার বিভিন্ন প্রান্তে দোল পূজার চিত্র লক্ষ্য করা গেছে। বসন্ত জাগ্রত দ্বারে, আর তাই বসন্ত উৎসবে সামিল জলপাইগুড়ির কান্তেশ্বরী দিঘি কালী মন্দির কমিটির সদস্যরা, তাদের তরফে আয়োজিত হলো বসন্ত উৎসব। বসন্তের আহ্বানে সাড়া দিয়ে বসন্ত উৎসবে সামিল জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কান্তেশ্বরী কালীমন্দির এলাকার বাসিন্দারা। কান্তেশ্বরী কালীমন্দির কমিটির পক্ষ থেকে গতকাল বিকেলে বসন্ত উৎসবের আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গণে। বসন্ত উৎসব উপলক্ষে স্থানীয় এলাকার বাসিন্দারা রঙের উৎসবে মেতে ওঠেন, একে অপরের গায়ে রং মাখিয়ে দেন। একই সঙ্গে চলে রবীন্দ্রসঙ্গীতে নাচ গান এবং খাওয়া দাওয়ার পালা। সকলে সামিল হন রঙের উৎসবে। সকলকে বিতরণ করা হয় শুভেচ্ছা। বিজেপি প্রার্থী ঘোষণা হবার পর প্রথমবার নির্বাচনী প্রচার করলেন বিজেপি কর্মী সমর্থকেরা। পদ্মতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে চলল প্রচার। বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ময়নাগুড়িতে প্রচারে তৎপরতা শুরু করেছে বিজেপি। শুক্রবার রং খেলার মধ্যে দিয়ে বিজেপির ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডলের নির্বাচনী প্রচার শুরু করা হলো। স্থানীয় বিজেপি কর্মীরা এদিন গেরুয়া আবির মেখে হোলি উৎসব পালন করেন, সেই সাথেই সাধারণ মানুষকেও আবির মাখিয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়কে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান। এ নিয়ে পদ্মতি 2 নম্বর অঞ্চলের বিজেপি কার্যালয়ে এদিন কর্মী বৈঠক করেন মণ্ডল সভাপতি আমল রায়। বৈঠকে নির্বাচনী প্রচারের বিষয়ে কর্মীদের নানা পরামর্শ দেন তিনি। তিনি বলেন, হোলি উৎসব পালনের মধ্যে দিয়ে দক্ষিণ মণ্ডলের প্রতিটি অঞ্চলে বুথ স্তরের প্রচার শুরু করা হলো। কেন্দ্র সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিকে প্রচারের হাতিয়ার করতে হবে। প্রত্যেক বুথের দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সেই সব উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরতে হবে বলেও তিনি জানান। আজকের থেকে আমরা প্রত্যেকটা বুথে বুথে বুথ স্তরে দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলাম। নরেন্দ্র মোদীর যে চিন্তাধারা, সেই চিন্তাধারা প্রত্যেকটা বুথে বুথে আমরা বিশেষত উজালা গ্যাস প্রকল্প এবং অন্যান্য যা যা ভারতীয় জনতা পার্টির যে প্রধানমন্ত্রীর যে বার্তাগুলো, সেই বার্তাগুলো প্রত্যেকটা বুথে বুথে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বুথ স্তর থেকে আমরা প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে সেই সমস্ত চিন্তাধারা ছড়িয়ে দিবে। আশাবাদী, 100% আশাবাদী আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বিজেপি পদ্মফুল এবার জয়ী লাভ করবে। মিলন সংঘের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হলো বইমেলা। বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মিলন সংঘের 75 বছর পূর্তি উপলক্ষে নিজস্ব ময়দানে বইমেলার আয়োজন করা হয়েছে। গতকাল এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সাহিত্যিক সুজিত দাস, প্রাবন্ধিক উমেশ শর্মা, রণজিৎ মিত্র, অশোক কুমার গাঙ্গুলী, গৌতম ঘোড়ায় এবং ক্লাবের সম্পাদক শুভেন্দু বসু সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় বইমেলার। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কলকাতার নামি দামি সমস্ত প্রকাশকেরাই হাজির হয়েছেন বইমেলা স্থলে। বইমেলায় এসেছে বাংলাদেশ, ত্রিপুরা, এমনকি দিল্লির প্রকাশকেরাও। সেখানে বিভিন্ন বইয়ের সম্ভার নিয়ে হাজির প্রকাশকেরা। বইমেলাকে কেন্দ্র করে প্রথম দিনই বহু মানুষের ভিড় উপচে পড়ে। রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী 28 মার্চ পর্যন্ত চলবে বইমেলা। বইমেলাকে কেন্দ্র করে প্রতিদিনই মাঠে একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। এখন নিচে ছোট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই। আমিও ভোট দেব। আমার গ্রামে সবাই ভোট দিই। আমিও ভোট দেব। প্রত্যেক বারই ভোট দিই, এইবারও ভোট দেব। আমাদের সবাই ভোট দেব। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড শ্রাইন মার্বেলের পাশে মিলপাড়া, মোবাইল 9749315422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া শহীদ লেন, মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদন যোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন, তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পাঞ্জাপাড়া কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রজন্মে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251।
আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593533000 এবং 8972452942 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ, ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট, মান্থলি গোল্ড সেভিং স্কিম, সোনায় সোহাগা একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ, ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো বেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে, 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে এলো সেভ পোর পিপল নামক স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের তরফে একটি পরিবারের হাতে তুলে দেওয়া হলো আর্থিক সাহায্য এবং খাদ্য সামগ্রী। অসহায় পরিবারের পাশে দাঁড়ালো জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন সেভ পোর পিপল। তাদের তরফ থেকে গতকাল জলপাইগুড়ির বাহাদুর সংলগ্ন এলাকায় একটি পরিবারের হাতে তুলে দেওয়া হলো 9,000 টাকা। একই সঙ্গে বেশ কিছু খাদ্য সামগ্রীও তুলে দেওয়া হয়েছে। আগামীতে পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। গতকাল হোলির উৎসবের পাশাপাশি সকলে সামিল হন এই সহায়তা প্রদান অনুষ্ঠানে। সেখানে তাদের হাতে সহায়তা তুলে দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগামী দিনেও জলপাইগুড়িবাসীর পাশে এভাবেই দাঁড়াবেন তারা। হোলির মাঝেও সামাজিক দায়িত্ব পালন করলো গ্রিন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। তাদের তরফে আর্থিক সাহায্য তুলে দেওয়া হলো একটি দুস্থ পরিবারের হাতে। উৎসবের মাঝেও দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে এলো গ্রিন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। নবগঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ময়নাগুড়ির বাসিন্দা মাসুদ আলীর চিকিৎসার জন্য 5,000 টাকা আর্থিক সাহায্য করা হয়। মাসুদ আলী বর্তমানে চিকিৎসার জন্য বিহারের পাটনায় রয়েছেন। তার হাড়ের চিকিৎসা চলছে, সে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন ছিল। একথা জানতে পেরে গ্রিন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে সাধ্যমতো আর্থিক সাহায্য করা হলো। আর্থিক সাহায্য পেয়ে সন্তোষ প্রকাশ করেছে মাসুদ আলীর পরিবার। সহায়তা করতে পেরে ভালো লাগছে বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারাও। হোলির আনন্দে মাতোয়ারা ময়নাগুড়ি, ও ময়নাগুড়িতে চলল সাংস্কৃতিক অনুষ্ঠানের পালা। হোলি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতলেন ময়নাগুড়ির বাসিন্দারা। ময়নাগুড়ির একটি ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে বসন্ত উৎসবে একে অপরের গায়ে রং মাখিয়ে রঙের উৎসবে সামিল হলেন সকলে। সঙ্গে চলল বিভিন্ন নাচ গান, এমনকি খাওয়া দাওয়ার পালাও। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকাদের সঙ্গে দোল খেলতেন, আর এই দোলই হল মহাপ্রভু চৈতন্য দেবের আবির্ভাব তিথিও। তাই বাংলার বিভিন্ন প্রান্তে দোলে কীর্তনের আয়োজন করা হয়। কীর্তন চলছে জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তেও। বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে দোল খেলতেন স্বয়ং ভগবান কৃষ্ণ। রাধার সঙ্গেও দোল উৎসবে মেতে উঠতেন তিনি। পরবর্তীতে দোল পূর্ণিমার দিনেই আবির্ভাব ঘটেছিল মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের। সেই জন্য এই দিনটিকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র দিন হিসেবে মনে করা হয়। তাই এই দিনে এই দুই ঘটনার স্মরণে বিভিন্ন প্রান্তে নাম সংকীর্তনের আয়োজন করা হয়। এদিন থেকে শুরু হয় বিভিন্ন প্রান্তে অষ্টকালীন লীলা কীর্তনও। জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার বিভিন্ন প্রান্তে চলছে এ ধরনের নাম সংকীর্তন, যেখানে হরি গুণগানে মুখরিত গোটা এলাকার পরিবেশ, কীর্তনের সঙ্গে রং খেলা এবং একই সঙ্গে শ্রীকৃষ্ণ বন্দনা, সাথে চৈতন্য মহাপ্রভুর বন্দনা, এমন চিত্রই ধরা পড়ল আমার ভিশনের ক্যামেরায়।
এখন নিচে আরও একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতের পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন, এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা জলপাইগুড়ি HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নম্বর 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4-9 পর্যন্ত, তবে সময়ে বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষ্য ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356122284, মোবাইল নম্বর 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হালফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম ও বিভিন্ন ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেড রুম সেট, বেবি বেড রুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, বিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। আলু উত্তোলনের কাজ শুরু হয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকায়। আলুর ফলন এবারে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হয়েছে, যদিও হিমঘরে আলু রাখা নিয়ে সংশয়ে চাষিরা। আলু তোলার কাজ শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলে। আলু উত্তরবঙ্গের অন্যতম অর্থকরী ফসল, কারণ এর ওপরেই উত্তরবঙ্গের বহু কৃষকের সারা বছরের রুজি রোজগার নির্ভর করে। সারা বছর আর্থিক লাভের মুখে থাকবেন নাকি ক্ষতি স্বীকার করবেন তাও নির্ভর করে আলুর ওপর। তাই জন্য আলু তোলার কাজ চলছে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে। এবারে আলুর ফলন অনেক বেশি হয়েছে। আলুর চাষ কম হলেও ফলন বেশি হবার ফলে এবারে আলু রাখা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এমনিতেই জলপাইগুড়ির মহিতনগর কোল্ড স্টোরেজটি বন্ধ রয়েছে, যার ফলে বহু আলু রাখায় এমনি সমস্যা তৈরি হচ্ছে। তার মধ্যেও বন্ড নিয়ে সমস্যার কারণে বহু কৃষক আতঙ্কিত। তাদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের থেকে বন্ড পাওয়া নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের তরফে যে বন্ড প্রদান করার কথা, তার জন্য 200 প্যাকেট আলু পিছু 2000 টাকা দেওয়ার কথা, যদিও সেই বন্ড পাওয়া যাচ্ছে না, ফলে কোল্ড স্টোরেজের থেকে বন্ড সংগ্রহ করতে হচ্ছে, যেই বন্ডের মূল্য 4000 টাকা। আর এর জেরেই সমস্যা তৈরি হচ্ছে। যদিও আলুর ফলন এবার ভালো হলেও লাভের মুখ কতটা দেখা যাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। প্রতি বিঘা থেকে আলু উৎপাদন করা সম্ভব 100-90 প্যাকেট, আর সেই আলু 55-60 টাকা বাজার দরে বিক্রি করা সম্ভব। প্রতি গাড়ি আলু এবারে 55,000-60,000 টাকায় বিক্রি হবে। এর থেকে বেশি লাভ করা সম্ভব হলেই আর্থিক লাভের মুখ দেখবেন কৃষকেরা, যদিও এখনও তারা আশাবাদী। আলুর বন্ড পাওয়া নিয়ে জটিলতা থাকলেও সেই সমস্যা কাটবে বলেও আশা করছেন কৃষকেরা। লাভের মুখ দেখতে এখন তারা উদগ্রীব। বিঘায় হচ্ছে 100-90 প্যাকেট হচ্ছে হয় মানে হবে, আর বাজার হচ্ছে 55-60 লাল আলু। সাদা আলু হচ্ছে দাম হেরফের হইতে পারে, হয়তো কমতেও পারে বাড়তেও পারে। এখন আলুর ব্যাপার তো এখন কোথায় কীরকম ফলন হয়েছে সেটা তো আমরা বুঝতে পারছি না। এবার কি আপনার কীরকম লাভ হচ্ছে, কী হচ্ছে লাভ? এখন হচ্ছে যদি 60,000 টাকার উপরে বিক্রি করা যায় তবে লাভ হবে। বন্ডের সমস্যা ওই 4,000 টাকা করছে, 20 টাকা প্যাকেট প্রতি। তাতে কি আপনার লাভ হবে এত টাকা বন্ড করে? সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। এখন একটা কৃষি উঠানোর পরে লাস্ট মুহূর্তে পয়সার টান থাকে, লেবারের সমস্যা থাকে, বস্তার
গাড়ি ভাড়া, বন কাটতে যদি বিঘা গাড়ি প্রতি 4,000 লাগে, একটা সমস্যার মধ্যে পড়তে হয়। এবারে ওয়েদার নিউজ। দোলের দিন হালকা হিমেল হাওয়া দিয়ে দিনের শুরু, যদিও বেলা বাড়তেই উত্তাপ বাড়ে। বিকেলের দিকে পারদ আরও ঊর্ধ্বগামী হয়, যদিও আগামী 24 ঘন্টায় পারদের পরিস্থিতির কিছুটা নিম্নগামী হওয়ার সম্ভাবনা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 61% এবং বিকেল 5:30 49%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন আরো একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু শ্রীদেব আচার্য। আজ রঙের উৎসব হোলি। হোলি উপলক্ষে রং খেলায় মেতে উঠল গোটা জলপাইগুড়ি। বিভিন্ন প্রান্তে চলল রঙের উৎসব, সাথে চুটিয়ে খাওয়া দাওয়া এবং আনন্দ। হোলির দিন থেকেই প্রচার শুরু করে দিল বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণা হবার পর প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে প্রচার ময়নাগুড়ির পদ্মমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মিলন সংঘ ক্লাবের 75 বছর পূর্তি উপলক্ষে জলপাইগুড়িতে উদ্বোধন হলো বইমেলার। বইমেলা চলবে 28 মার্চ পর্যন্ত। মিলন সংঘ ময়দানেই চলছে বইমেলা। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরে আসবো আরো সংবাদ নিয়ে। আপাতত আপনাদের চোখ থাকুক এভি আমার ভিশনে। নমস্কার।